সুপ্রিয় ভাই বোনেরা, আজকে আমি কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব না। আমার আলোচনা হবে ইসলামের যৌনতা সম্পর্কে পাঁচমিশালি আলোচনা, ঠিক আছে? তো আমি মূল আলোচনায় চলে আসি। আমার কথা হলো জান্নাতি রমণীরা নাকি কামিনী এবং চিরকুমারী থাকবে, কিন্তু ভাই জান্নাতে একবার কোনো হুরির সাথে গুতাগুতি করে ফেললে ওই হুরির পক্ষে কি চিরকুমারী থাকাটা সম্ভব? না, এটি একেবারে অসম্ভব। তাহলে কোরআনের এই গাঁজাখুরি এবং যৌন উত্তেজক বর্ণনাটার মানে কি? এই বর্ণনাটার মানে কি? এটির কি মানি আছে? নাই, কোনো মানি নাই। তো আমার তো মাথা ঘুরিয়ে যায় যখন আমি শুনি যে জান্নাতের হুরিরা ভার্জিন থাকবে, তারা থাকবে চিরকুমারী। আপনি এইমাত্র তাদের উপরে উঠে হাল চাষ করে আসলেন, পরবর্তী সময়ে যখন আবার হাল চাষ করতে যাবেন, লাঙ্গল দিয়ে গুতাগুতি করতে যাবেন, তখন দেখবেন যে ওই লাঙ্গলটা ভিতরে তার ওই মানে 3 ইঞ্চি জমিনের ভিতর ঢুকতেছে না, কোনোভাবেই ঢুকতেছে না, মানে তার কষ্ট হবে। সে হচ্ছে তখন আপনি পাবেন তাকে কুমারী। তো একবার কেউ যদি শশা ঢুকিয়ে দেয়, আসল জায়গায় শশা ঢুকিয়ে দেয়, তাহলে ওই জায়গা তো মানে খুলাসা হয়ে যায়, হ্যাঁ খোলা হয়ে যায়, ওপেন হয়ে যায়। তো একবার ঢুকিয়ে দেওয়ার পরে যখন আরেকবার গিয়ে ঢুকাতে চাইবে, তখন ওই জায়গা কি কেউ সেলাই করে দেয়? সেলাই করে দিয়ে ওইটাকে কি আগের 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 জায়গার মতো করে দেয়? তো এইটার তো মানে বুঝলাম না, ইট ডাজন্ট মেক সেন্স টু মি। আচ্ছা, এই যে যৌন দুর্ভিক্ষের শিকার মুহাম্মদ, এই যৌন দুর্ভিক্ষের শিকার মুহাম্মদ ও তার মুহাজিররা ওই অত্যন্ত কামুক হওয়ায় বেদুইন স্টাইলে স্ত্রীদের পিছন দিক দিয়ে লাঙ্গল চালাতো, পিছন দিক দিয়ে উন্ধা করে লাঙ্গল চালাতো, যা প্রাচীনকালের অশ্লীল গ্রন্থ কামাসূত্রাকেও হার মানায়। কামাসূত্রাও লজ্জা পেয়ে বলবে ছি 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 ছি, কামাসূত্রাও লজ্জা পেয়ে বলবে ছি 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 ছি, আমি তো ভাবতাম আমার মধ্যেই সকল ধরনের পজিশনের কথা বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের পবিত্র কুরআনে তো আমার চেয়ে আরও নতুন স্টাইলের পদ্ধতির কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এই হলো কুরআনের শিক্ষা। আচ্ছা, নারী শিকারী সাহাবিরা যখন মালে গনিমত নারীদের জুনি প্রদেশে বীর্য নিক্ষেপ করে তাদের তলপেট ভারী করেছিল, তখনই মুহাম্মদ জুনি প্রদেশের বাইরে বীর্যপাতের নির্দেশ দেয়, আজল করার কথা বলে। সেটি কি হত্যা নয়? সেটি কি শিশু হত্যা নয়? কুরআন তো বলেছে শিশুদেরকে হত্যা করবে না, তাহলে এটা কি শিশু হত্যা নয়? এই তো গেলো আরেকটি কথা। তারপর আরেকটা বিষয়ে আসি, ওই আমাদের সিক্স প্যাক যৌন কাতর নবী মুহাম্মদের বেহেস্তে নাকি তাবুতে অবস্থানকারী হুরিরা থাকবে, তাহলে কোনো গ্রন্থে যদি তাবুতে অবস্থানকারী হুরিদের লোভ দেখানো হয়, সেই গ্রন্থ কি অশ্লীলতা মুক্ত হবে? সেই গ্রন্থকে কি আপনারা শীল বলবেন নাকি অশ্লীল বলবেন? ঠিক আছে, এইটা গেল আরেকটা কথা। তারপর আমি আরেকটি পয়েন্টে আসছি, ভালো করে শুনুন। আচ্ছা, ওই যে আমাদের নিষিদ্ধ পল্লী জান্নাতুল ফেরদৌস কিংবা বেহেশত বা জান্নাত যাই বলুন না কেন, ওইখানে নাকি অবিবাহিত মুমিনা নারীর জন্য পুরুষলিঙ্গের কোনো হুর থাকবে না, এটি কি হয়? ওই নিষিদ্ধ পল্লী বেহেস্তে অবিবাহিত মুমিনা নারীর জন্য কি কোনো পুরুষলিঙ্গের হুর থাকবে? যদি থাকে তাহলে তার সংখ্যা কত, আর না থাকলে ওই নারীদের যৌন চাহিদা মিটাবে কে, আল্লাহ নাকি আমাদের মুহাম্মদ?
আমাদের নবী মোহাম্মদ আল্লাহ মিয়া নাকি নবী মোহাম্মদ? আবার বলি, বেহেস্তে অবিবাহিত মুমিনা নারীর জন্য কি পুরুষ লিঙ্গের হুর থাকবে? অবিবাহিতা মুমিনা নারী, ভালো করে বুঝবেন, যদি না থাকে তাহলে এই অবিবাহিতা মুমিনা নারীর সংখ্যা বেহেস্তে কত? কতজন এরা, কতজন? আর যদি ওই মুমিনা নারীদের জন্য কোনো পুরুষ লিঙ্গের হুর না থেকে থাকে, তো ওই নারীদের যৌন চাহিদা মিটাবে কে? ওই নারীদের উপর হাল চাষ করবে কে? আল্লাহ নাকি নবী মুহাম্মদ? আল্লাহ নাকি নবী মুহাম্মদ? কে এসে তাদের জমিনে লাঙ্গল চালাবে? এটার এটার হিসাব চাচ্ছি, ঠিক আছে? মুমিনা নারীদের না হয়, বিবাহিতা মুমিনা নারীদের না হয় স্বামী থাকবে, বেহেস্তে স্বামী থাকবে, এবং সে ওই বেহেস্তের মাগিদের 72টা মাগিদের সর্দারনি হবে। সর্দারনি হয়ে দিন তারিখ ঠিক করে দেবে, আজকের দিনে হুরমতি বিবি হুরি তোমার উপর আমার স্বামী কি করবেন, উঠানামা করবেন, পরের দিন খয়রাতুন বিবি তোমার জমিনে আমার স্বামী লাঙ্গল চাষ করবেন, এইভাবে জৈতুন বিবি, আয়মন বিবি, খায়রুন বিবি, এই বেহেস্তের সকল হুরদের পালা নির্ধারণ করে দিবে মুমিনা নারী। যা আই মিন মুমিনা নারী নির্ধারণ করে দেবে তার স্বামীর স্বামীর বিছানায় যাওয়ার জন্য পালা নির্ধারণ করে দেবে, দিন তারিখ ঠিক করে দেবে। হ্যাঁ, এইটা তো আমরা জানি। কিন্তু অবিবাহিতা নারী যারা, যাদের কোনো স্বামী নাই, হ্যাঁ, তাদের ব্যাপারে কি হবে? তাদের সাথে কি আল্লাহ এবং নবী মুহাম্মদ গিয়ে গুতাগুতি করবেন? এইটা এটা কিন্তু ক্লিয়ার না, ঠিক আছে? এরপরে আসি অন্য কথায়, সেটি হলো যে ওই যে মাগিপাড়া বেহেস্ত রয়েছে, এই মাগিপাড়া বেহেস্তে যদি হুরিদের বয়স না বাড়ে, তারা যদি চিরকুমারী থাকে, হ্যাঁ, তাহলে কি সেখানে সময় স্থির থাকবে? যদি সময় স্থির না থাকে তাহলে তাদের বয়স বাড়বে না কেন? কেউ ভাই, কেউ আমারে মাইরা ফেলা, জীবের জন্মের পর থেকেই তো বয়স শুরু হয়, তাহলে ওই বেহেস্তের মাগিগুলো কি বুড়ো হবে না? এদের কি যৌবন চিরকাল থাকবে? আচ্ছা, গেল এইটা। তো এইটা নিয়ে তো আলাপ করলাম, এইবার আসি গেলমানদের কথায়। বেহেস্তে গেলমানরা কিন্তু পান পাত্র হাতে হুজুরদের চারপাশে ঘুর 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 করবে। তো ভাই, বেহেস্তের এই গেলমান সাপ্লাই দেওয়ার মানিটা কি? এরা কি মাদ্রাসার হুজুরদের ইমানদণ্ডকে তৃপ্তি দেওয়ার জন্য নিয়োজিত রয়েছে? তো এইখানে গেলমান থাকবে কেন? আল্লাহ মিয়া কি ভেবে দেখেছেন যে মাদ্রাসার হুজুররা যেহেতু ছোটো ছোটো বাচ্চাদের পাশা ফাটিয়ে ফেলে, সেই হেতু বেহেস্তেও যাতে তারা ছোটো ছোটো বাচ্চাদের পাশা ফাটাতে পারে, সেই ব্যবস্থা করে দেই। তো সেই ব্যবস্থা করার জন্যই কি ছোটো ছোটো বাচ্চাদের পাশা ফাটানোর ব্যবস্থা করার জন্যই কি আল্লাহ শফি হুজুর, আই মিন তেঁতুল হুজুর, তারপর মাদানি না কে কি ফেদানি হুজুর, তারপর আরেকটা কি হুজুরের নাম, মামুনুল না পায়ুনুল হুজুর, হ্যাঁ, এদের জন্য কি আল্লাহ এই গেলমানের ব্যবস্থা রেখেছেন যে যাতে করে তারা এদের পাশা ফাটিয়ে দিতে পারে, পাশা ফাটাইয়া রক্ত এদের মানে এদের রক্তপাত ঘটাতে পারে, এই জন্যই কি রাখছেন? হ্যাঁ, তাহলে গেলমান থাকবে কেন? আবার গেলমানদের বয়সও বাড়বে না? বাবা 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 বাবা, গেলমানদের বয়স বাড়বে না? ওয়াও, গেলমানদের বয়স বাড়বে না কেন? বুড়া বুড়া হুজুরদের পাশে ঘুর ঘুর করে বেড়াবে, হ্যাঁ, কেন কেন ভাই এদের বয়স বাড়বে না কেন? এরা ছোটো ছোটো বাচ্চা হবে কেন? ছোটো ছোটো বাচ্চা হবে কেন? এদের বয়স কম হবে কেন? 12-13 বছর হবে কেন? এরা পূর্ণবয়স্ক হবে না কেন? এটা কি এতে কি কোনো অসুবিধা হতো যে এরা যদি ধরেন 30-40 বছর বয়সের ওয়েটার হতো,
বেহেস্তের ওয়েটার হতো, 30-40 বছর বয়সের ওয়েটার হতো, তাহলে কি সমস্যা ছিল? সমস্যা তো ছিল না, সার্ভিস তো তারা দিতে পারতো। দিতে পারতো, পান পাত্রে সুরা মদ তারা কি করতে পারতো, ঢেলে দিতে পারতো। কিন্তু এটি না করে ছোট ছোট গেলমানদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হলো কেন? কারণ কি? দেয়ার ইজ সামথিং, এইখানেই মূল রহস্য, ভেবে দেখবেন। ঠিক আছে, এর সোজা হিসাব হচ্ছে হুজুররা যাতে তাদের পুরানা অভ্যাসটাকে প্র্যাকটিস করতে পারে। যেমন মাদ্রাসায় যেভাবে তারা ছোট ছোট বাচ্চাদেরকে দিনের বেলায় ইসলাম কুরআন শিক্ষা দিত, আর রাতের বেলায় বিছানায় নিয়ে ঠাস 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 করে তাদের পাছা ফাটাই ফেলতো, ঠিক সেইভাবে তারা বেহেস্তেও যাতে একই কাজ করতে পারে, সেই জন্য আল্লাহ বুঝতে পেরেছেন, বুঝতে পেরে তাদের গেলমানের ব্যবস্থা করেছেন। তো এইটাই হলো আজকের বেহেস্তি আলোচনা। অন্যদিন আপনাদেরকে আবার বেহেস্তের বিষয়ে নিয়ে যাব। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।